পারে কোটেশন। কোটেশন চেনেন আপনারা? কোটেশনের জন্য হলো কিউ ট্যাগ। ঠিক আছে, সাপোজ আমি একটা কোটেশন দিয়ে দিলাম, দিয়ে দেখেন এই যে এখানে যদি দিই, এই যে এই পাশে ফার্স্ট এবং লাস্টে দেখছেন ডাবল কোট দিয়ে দিছে, যদি বা এটা ডাবল কোটেশন থেকে একটু ভিন্ন। ঠিক আছে, এই দেখেন সব কিছু সিলেক্ট হচ্ছে কিন্তু এই দুটো সিলেক্ট হচ্ছে না, হচ্ছে না, এটাই হলো কোটেশন। ঠিক আছে, আচ্ছা কিউ ট্যাগ দিলে এটা কোটেশন, তো কোটেশনের আগে ব্লক কোট করে নেওয়া উচিত আমাদের, একটা ট্যাগ আছে সেটাকের নাম হলো ব্লক কোট। এই ব্লক কোটের ভিতর যদি আপনি যা কিছুই লেখেন না কেন, সাপোজ আমি লরেন লিখে দিলাম, দেখেন এই লরেনটা কোথায় আসলো, সেন্টারে, দুই পাশে জায়গা আছে না যথেষ্ট পরিমাণ, এই লরেনটা আসছে কোথায়, সেন্টারে। তো এর ভিতর যদি আমি কিউ ট্যাগ দিয়ে দিই, সুতরাং নিয়ম হলো এই ব্লক কোটের ভিতর আপনার কোটেশন দেওয়া, তো ব্লক কোটের ভিতর আপনার কি দেবেন, কিউ। শুধু লরেন লিখবেন, ট্যাব বাটন। ঠিক আছে, এই যে দেখেন, তো এই যে এটা হয়ে গেছে। ঠিক আছে, তো আগে ব্লক কোড দিয়ে নেবেন, নিয়ে তারপরে কোটেশন। তো কোটেশনের জন্য কি কন্ট্যাক্ট ব্যবহার হয়, কিউ ট্যাগ। এই ব্লক কোড দেওয়ার কারণে দুই পাশে জায়গা নিয়েছে, আর কিউ ট্যাগ দেওয়ার জন্য এই ফার্স্টে লাস্টে। এবারে কমেন্টস, কমেন্টস তো আপনারা জানেন যে কোনো কিছু এই যে এক্সক্লেমেশন চিহ্ন দিয়ে, সুতরাং ব্র্যাকেট শুরু আর ব্র্যাকেট শেষ করলাম, এবারে এক্সক্লেমেশন চিহ্ন ড্যাশ ড্যাশ আর ড্যাশ ড্যাশ দিয়ে শেষ হবে। ঠিক আছে, আচ্ছা তো কমেন্টস, কমেন্টস অ্যাড করতে সহে, হ্যাঁ রেকর্ড, তো কন্ট্রোল স্ল্যাশ সাপ্লাই কি হবে, এই যে এক্সক্লেমেশন মানে এটারে ই করে দেবো, কমেন্টস করে দেবো। এরপর আসি কালার, কালার সম্পর্কে আমরা মোটামুটি আইডিয়া নিয়েছি তাই না, টমেটো অরেঞ্জ ইত্যাদি ইত্যাদি, আর এরপরে কালার, এছাড়া আমরা সিএসএস এ বাকি ব্যাকগ্রাউন্ড কালারটা এগুলো নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, এইচটিএমএল সিএসএস এটা নিয়ে না যাই, লিঙ্ক সম্পর্কে আমরা শিখছি, ইমেজ শিখছি। আচ্ছা, মজার একটা জিনিস সেটা হলো ফ্যাব আইকন। ঠিক আছে, ফ্যাব আইকন বা ফ্যাবিকন যাই বলেন বলেন, সমস্যা নেই। তো এই আইকনটা আবার কিসের আইকন, এই যে দেখছেন প্রত্যেকটা ওয়েবসাইটে গেলে এখানে একটা আইকন থাকে একদম, এই যে এখানে, অথবা ধরেন যে আপনি যখন ইউটিউবে যাবেন তখন এই যে এখানে একটা আইকন থাকে, এই আইকনটারই বলে হলো ফ্যাব আইকন। ঠিক আছে, আর ফ্যাব আইকন সাধারণত হেডারের মধ্যে বসা যায়, কোথায়, হেডারে, এই যে যেমন এই যে ডাব্লু, তো ফ্যাব আইকন বসানোর নিয়ম হলো আপনার সাধারণত একটা লিঙ্ক করতে হবে, কি করতে হবে, লিঙ্ক, আমি এখানে দিয়ে ছেড়ে দিয়ে বলছি একদম হেডারে, আপনার একটা লিঙ্ক করতে হবে। সাধারণ অবস্থায় যদি আপনি এরকম লিঙ্ক ট্যাগটা লেখেন, লিঙ্ক ট্যাগ লেখেন, তাহলে দেখেন রিলেশন এখানে হয় স্টাইল শীটের, আর আইকনের ক্ষেত্রে রিলেশন হবে কি, আইকনের। ঠিক আছে, আচ্ছা যদি এখানে আইকন যদি দিয়ে আপনি এটাতে সাপোজ কি করে রাখেন, আপনি শুধু লিঙ্ক দিলেন দিয়ে রিলেশন হবে আইকন, আর হাইপার রেফারেন্সটা আপনি বলে দিলেন যে কী হবে, সাপোজ আমি বলে দিলাম যে গুগলের একটা লোগো। ঠিক আছে, ফ্যাব আইকন দেওয়ার ক্ষেত্রে সবসময় মাথায় রাখবেন যে আইকনের সাইজ যেন 512x512 বা 256x256, মূল সাইজ হলো 16 ইঞ্চি ছিল। ঠিক আছে, কত বাই কত, 16x, তো আমি এখানে বড় সড়ো একটা আইকন দিয়ে দিলাম, দিয়ে দিয়ে এখানে রিলোড দিই, চলে আসে। তো ছোট্ট একটা জিনিস লিখতে হয়, সেটা হলো রিলেশন আইকন আর হাইপার রেফারেন্স দিয়ে দিতে হবে। ঠিক আছে, দিলে আইকনটা চলে আসবে, আর এই যে টাইপটা আপনার ইনস্টলে দিলেন আর না হলে না দিলেন, আইকন দিতে গেলে আইসিও এই ফাইলটা ব্যবহার করতে, এটা মূলত আইকনের এক্সটেনশন তাই না, এই যে ডট আইসিও এটা হলো আইকনের এক্সটেনশন, আমরা পিএনজি এসবিজি যা কিছু ইউজ করতে পারি না, চিন্তার কোনো কারণ, ক্লিয়ার। এই যে এখানে দেখেন গুগল আইকন চলে আসবে,
আচ্ছা এটারে ফ্যাব আইকন মনে রাখবেন, আপনি শুধু যদি নাম জানেন তাহলেই হবে। ফিচারে কোনো সব ভুলে গেলে ফ্যাব আইকন এইচটিএমএল এটা দিয়ে সার্চ দিয়ে সাথে আপনি পেয়ে যাবেন। সেটি W3 থেকে নেন বা যেখান থেকেই নেন না কেন, আপনি শুধু ওপেন করবেন, করলেই পেয়ে যাবেন। ঠিক আছে, ওপেন করলে আপনার জন্য এই যে ডিটেইলসে বলে দিচ্ছে করতে হবে, কপি করে নিয়ে ছেড়ে দেবেন। এখানে এই যে বলে দিচ্ছে করতে হবে, ক্লিয়ার?